আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নজরদারিতে মির্জা ফখরুল সহ বিএনপির কেন্দ্রীয় 23 নেতা। আজকের আয়োজনে আরো যা থাকছে, মৃত্যুর আগে যে দুটি কাজের কথা বলেছিলেন জাফরুল্লাহ চৌধুরী। সর্বশেষ থাকছে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি মহাসচিব সহ 23 কেন্দ্রীয় নেতাকে গোয়েন্দা নজরদারির আওতায় আনার নির্দেশনা রয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন তরুণ গ্রুপকে নিয়েও অস্বস্তিতে আছে সরকার। পরিপ্রেক্ষিতে সারাদেশে এই গ্রুপের অন্তত 2000 নেতাকর্মীর গতিবিধি গোয়েন্দা নজরদারিতে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। যাদের গোয়েন্দা নজরদারিতে আনার নির্দেশনা দেওয়া হয়েছে তারা 23 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত সময় তারেক রহমানের সঙ্গে ভার্চুয়াল মত বিনিময় সভায় অংশ নেন। ওই সময় তারেক রহমান সারা দেশে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে 9টি মত বিনিময় সভা করেছেন। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি, বিএনপি চলমান আন্দোলনে নেতাকর্মীদের হত্যা, তারেক রহমান সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সরকার পতনের এক দফা আন্দোলন জোরদার প্রবৃত্তি নিয়ে আলোচনা হয়। এসব সভায় যেসব প্রস্তাব উঠে আসে সেগুলোর একটি সারমর্ম তৈরি করেছে সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। সংস্থাটি প্রায় 30টি প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত নির্বাচনে না যাওয়া, তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানি বন্ধে কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা না করার অভিযোগ, যেসব নেতা সরকারের সঙ্গে আতাত করে সুবিধা ভোগ করছেন তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে সভা সমাবেশ করে নেতাকর্মীদের চাঙ্গা রাখা, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া প্রভৃতি। আইন প্রয়োগকারী সংস্থা উচ্চ পর্যায়ের সূত্র জানায়, ভার্চুয়াল মত বিনিময় সভায় আলোচিত আরো যেসব বিষয়কে সরকার আমলে নিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে যুগপদ আন্দোলনে শরিক দলের কোন সিদ্ধান্ত যেন দলকে প্রভাবিত করতে না পারে, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের মেম্বারদের সঙ্গে মত বিনিময় করা, সরকার পতনের এক দফা আন্দোলনকে সার্থক করতে রোডম্যাপ তৈরি করা, 10 দফা এবং 27 রূপরেখা ব্যাপকভাবে প্রচার করা, ফেসবুক কেন্দ্রিক নেতাদের শনাক্তের জন্য মনিটরিং সেল গঠন করা, আন্দোলনের জন্য সাবেক ছাত্র নেতাদের সক্রিয় করা, যারা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে তারা যেন দলীয় নমিনেশন পায়, আন্দোলন করতে গিয়ে যারা মামলা হামলার শিকার হন তাদের সহযোগিতা করতে বিশেষ সেল গঠন, দলের ভেতর এক নেতা এক পদ নীতি কার্যকর করা, যারা এলাকায় না থাকে তাদের স্থানীয় কোনো কমিটিতে গুরুত্বপূর্ণ পদ না দেওয়া এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের দলে সম্পৃক্ত করার ব্যবস্থা করা। আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারেক রহমানের ভার্চুয়াল সভাকে ঘিরে 8 দফা পর্যবেক্ষণের পাশাপাশি 4 দফা সুপারিশ করেছেন গোয়েন্দারা। এ সংক্রান্ত একটি প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায়ে দাখিল করা হয়েছে। প্রতিবেদনে থাকা সুপারিশ ও পর্যবেক্ষণকে গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশের বিভিন্ন ইউনিট। গোয়েন্দা পর্যবেক্ষণে বলা হয়েছে, খালেদা জিয়া রাজনীতিতে নিষ্ক্রিয় থাকায় তার অনুসারী প্রবীণ নেতারা এখন অনেকটা কোণঠাসা অবস্থায় আছে। অন্যদিকে তারেক রহমানের নেতৃত্বে তরুণ গ্রুপ বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। সারা দেশের বিএনপি পন্থী স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল মত বিনিময়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের সরাসরি যোগাযোগ স্থাপন হয়েছে। এতে তার এক নেতৃত্ব প্রতিষ্ঠিত করার প্রয়াস অনেকাংশে সফল হয়েছে। ইন্টারনেট ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের মাধ্যমে তারেক রহমান সামনের দিনগুলোয় তরুণ নেতাদের আন্দোলনে আরো সক্রিয় করতে সরাসরি দিক নির্দেশনা দেবেন বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে তারেক রহমানের অনুসারী তরুণ নেতা কর্মীদের সহিংস ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে। পর্যবেক্ষণে আরো বলা হয়েছে, বিএনপি পন্থী স্থানীয় প্রতিনিধিরা তারেক রহমানের সঙ্গে সরাসরি পরিচিত ও মন খুলে কথা বলতে পারায় উজ্জীবিত হয়েছেন। বিষয়টি পরবর্তী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গোয়েন্দাদের সুপারিশের মধ্যে রয়েছে তারেক রহমানের নেতৃত্বে থাকা তরুণ গ্রুপের নেতাদের গতিবিধি ও কার্যক্রম নিবিড় গোয়েন্দা নজরদারিতে রাখা দরকার। তারেক রহমান যেন ইন্টারনেট ও বিভিন্ন অ্যাপ ব্যবহারের মাধ্যমে নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে না পারে সেজন্য সাইবার প্যাট্রোলিং কার্যক্রম আরো জোরদার করা উচিত।
তৃণমূল পর্যায়ে বিএনপি নেতা কর্মীরা আগামী দিনে সরকার বিরোধী কি ধরনের কর্মসূচি পালন করতে পারে সে ব্যাপারে অগ্রিম তথ্য সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি নজরদারি বাড়িয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে আরো সক্রিয় করতে হবে। এছাড়া স্থানীয় প্রশাসনকে আরো কৌশলী হতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। মৃত্যুর দুই সপ্তাহ আগে বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর দুটি কাজের কথা বলেছিলেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মৃত্যুর দুই সপ্তাহ আগে আমাকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দুটি কাজের কথা বলেছেন। একটি হলো ডক্টর ইউনুসের বিষয়ে একটি বিবৃতির ব্যবস্থা করতে, আরেকটি ছিল একটি রাজনৈতিক প্রোগ্রামের বিষয়ে। আমি বলেছিলাম আপনি যেতে পারবেন এমন অবস্থায়। তিনি বললেন, আমি চেষ্টা করব, তোমরা যাও। এভাবে বিভিন্ন জটিল পরিস্থিতিতে তিনি আমাদের সাহস দিতেন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি বলেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে শুধু নয়, অনেককেই ফোন করে সাহস দিতেন, অনুপ্রাণিত করতেন। আমাদের যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতো তবুও তার কারণে আমাদের যেতে হতো। গত মঙ্গলবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার জুমার নামাজের পর দুপুর 2:30 গণস্বাস্থ্য কেন্দ্রের PSA মাঠে জাফরুল্লাহ চৌধুরীর পঞ্চম এবং শেষ জানাজা সম্পন্ন হয়। এরপর বিকাল 3:00 নিজ হাতে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে তাকে দাফন করা হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন মনে করেন, সুষ্ঠু নির্বাচন শুধু সরকার ও নির্বাচন কমিশনের একার চেষ্টায় সম্ভব নয়, এই জন্য সব দল ও মতের লোকের ঐকান্তিকতা, আন্তরিকতা, অঙ্গীকার থাকতে হবে। এমন নির্বাচন নিশ্চিতে বিদেশি বন্ধু উন্নয়ন সহযোগী বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় সরকার। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিন কেনের সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রোববার নিজ দপ্তরে এসব কথা বলেন। ওয়াশিংটনের স্থানীয় সময় গত 10 এপ্রিল আব্দুল মোমেন বৈঠক করেন অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে। ওই বৈঠকের পর ঢাকায় ফিরে রোববার ডক্টর মোমেনের প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন জানিয়ে ডক্টর মোমেন বলেন, কয়েকটি বিষয়ে তাদের প্রশ্ন আছে, সেগুলোতে আমরা উত্তর দিয়েছি। DSA ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে একটা প্রশ্ন হয়েছে। আমরা বলেছি যে আমরা মনে করি DSA তে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োগটা ঠিক মতো হয়নি, সেগুলো আমরা বিচার করছি। আর এখানে যদি কোনো দুর্বলতা থাকে, উই উইল টেক কেয়ার অফ ইট, আমরা এগুলো সুরাহা করব। আমাদের দেশেও সাইবার স্পেসের আইন আছে, আমাদের আইনটার কোথাও যদি কোনো দুর্বলতা থাকে, উই উইল ফিক্স ইট আপ, আমরা এটা ঠিক করব। ডিজিটাল নিরাপত্তা নিয়ে মার্কিন সরকারের প্রশ্ন রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, DSA মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করার জন্য করা হয়নি। দুই কারণে এটি করা হয়েছে। একটি হচ্ছে কেউ যাতে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দাঙ্গা টাঙ্গা করতে না পারে, আরেকটি হলো কোনো ব্যক্তি বিশেষকে কোনো কারণ ছাড়াই মিথ্যা তথ্য দিয়ে প্রচারণার মাধ্যমে যাতে অসম্মান করা না হয়। কখনো কখনো প্রয়োগের ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন একটু বেশি হয়ে যাচ্ছে, সেটা আমরা শুধরে নেব। নির্বাচন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেছেন উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, কেউ কেউ তাদের বলেছে আমাদের বিরোধী দল সভা করতে পারে না, করতে গেলে তাদের জেলে নিয়ে যায়। আমরা তো রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কাউকে জেলে নিই না, কেউ অপরাধমূলক কাজ করলে জেলে নিয়ে যাই, ওদের তো কোথাও আমরা আটকাই না। মিটিং করতে চাইলে করো, টিভিতে বক্তব্য দিতে চাইলে দাও, এগুলো তো আমরা কখনো আটকাই না। কেউ যদি কখনো রাস্তা বন্ধ করে দিতে চায়, আমরা দেশেও রাস্তা বন্ধ করলে অ্যালাউ করবে না। দে আর ফ্রি টু মিটিং।